আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সম্পাদক সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ বেহদি হাসান সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ সাবিন বেল সংবাদ শিরোনাম গরুর চামড়ার দাম ভালো হলেও ছাগলের চামড়া বিক্রি না হওয়ায় পড়ে আছে রাস্তায় 10% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা ভোলার চর ফ্যাশনে ট্রলার ডুবির 5 দিন পর সাগরের মোহনা থেকে 5 জেলের মরদেহ উদ্ধার এখনও নিখোঁজ 2 জন ঈদ উদযাপনে রাজধানীর বিনোদন কেন্দ্রে নগরবাসীর ভিড় সকাল থেকে বীরপুর জাতীয় চিড়িয়াখানায় নানা বয়সের হাজারো মানুষ এবং ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহতের ঘটনায় বিক্ষোভের মুখে কয়েকটি এলাকায় কারফিউ ও গণপরিবহন বন্ধ 8 শতাধিক গ্রেফতার সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে যাওয়া যাক বিস্তারিত সংবাদে গরুর চামড়ার দাম এবার গত বছরের চেয়ে কিছুটা ভালো হলেও ছাগলের চামড়া নষ্ট হওয়ার অজুহাতে আড়তদাররা কম কেনায় তা রাস্তায় ফেলে রাখতে হচ্ছে মৌসুমি ব্যবসায়ীরা বলছেন এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আশার কথা জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন গরম ও বৃষ্টির কারণে 10% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে শাকের আদনের রিপোর্টে বিস্তারিত সারা দেশ থেকে বছর জুড়ে প্রায় 2 কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকে যার প্রায় অর্ধেক চামড়া আসে কোরবানি ঈদের সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পশুর চামড়া লালবাগের পোস্তায় আসার পর এখন চলছে প্রক্রিয়াজাত করার কাজ সরকার যে দাম দিয়েছে 50 থেকে 55 টাকা ফুট আমরা ওই রেঞ্চে কিনতেছি যেমন গেছে এবার কিনছি আমরা লগা 600 টাকা 500 টাকা 900 টাকা 1000 টাকা মাল কেনা আমাদের গভর্নমেন্ট একটা রেট দিয়েছে গত বারের থেকে 5 টাকা ফুটে স্কোয়ার ফুটে বেশি দ্যাটস মনে করেন একটা চামড়া 150 থেকে 200 টাকা গত বারের থেকে বেশি যাচ্ছে গরুর চামড়া গেলোবারের চেয়ে কিছুটা বেশি দামে আড়তদাররা কিনলেও ছাগলের চামড়ার দাম 10 টাকা বলায় বহু মৌসুমি ব্যবসায়ীরা সেগুলো রাস্তায় ফেলে দিচ্ছেন বিক্রি করতে পারবো না এই লেগে ভালাই দেবে এটা হিসেবে দেশের ক্ষতি হচ্ছে এটা যেহেতু ওনারা ছাগল নিবে না ওনাদের মন মতন এটা দেশের ক্ষতি না সরকারের সম্পদ নষ্ট হচ্ছে চামড়া ব্যবসায়ী সংগঠনের নেতারা দাবি করেন অনেক অপেশাদাররা ছাগলের চামড়া ছাড়াতে গিয়ে নষ্ট করছেন আর ছাগলের চামড়াটা যে কোরবানি দেয় যে সেই ছিলে ফেলে ছিলতে গিয়ে সে চামড়াটি হয় 2 ফুট 3 ফুট তো 2-3টা কাট করে ফেলে কেটে ফেলে তো কেটে ফেললে চামড়াটা কোনো মূল্য থাকে না পোস্তায় প্রক্রিয়াজাত করার সপ্তাহখানেক পর থেকে ওই চামড়া সাভারের ট্যানারি মালিকদের কাছে বিক্রি শুরু হবে শাকির আদান চ্যানেল আই ঢাকা ভোলার চরফেশরে সাগরের ট্রলার ডুবির 5 দিন পর 5 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এখনও 2 জন নিখোঁজ রয়েছেন চরফেশর উপজেলায় মৎস্য কর্মকর্তা জানান 25 জুন সাগরে মাছ ধরতে গিয়ে 13 মাঝি বাংলা সহ চরফেশরে সামরাজ ঘাটের জাহাঙ্গীর মাঝির ট্রলার ডুবে যায় 6 জনকে জীবিত উদ্ধারের পর নিখোঁজ ছিলেন 7 জন শুক্রবার সাগর মোহনায় 3 চর এলাকা থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয় বাকি নিখোঁজ 2 জনকে উদ্ধারে অভিযান চলছে ঈদ আনন্দ উদযাপনে পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরছেন নগরবাসী সকাল থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ছিল হাজারো মানুষের ভিড় রাজধানী ছাড়াও ঢাকার আশেপাশের জেলা থেকে চিড়িয়াখানায় আসেন অনেকেই লালা নশরের রিপোর্ট ঈদ মানে শিশুদের আনন্দ আর এই আনন্দ উদযাপনের অন্যতম পছন্দের জায়গা শিশু পার্ক চিড়িয়াখানায় বেড়াতে এসে পছন্দের রাইডে চড়ে হৈহুল্লোড় করে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত শিশুরা চিড়িয়াখানার গেট খোলার সাথে সাথে হাজারো মানুষের ঢল নামে চিড়িয়াখানায় পরিবারের সদস্যদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরে এদের আনন্দ উদযাপনে সামিল সবাই ব্রহ্মপুর থেকে ছুটি কাটাইতে ঢাকা আসছি আর কি খুবই ভালো লাগতেছে পশু পাখিদের দেখা হচ্ছে মূল উদ্দেশ্য ভালো লাগতেছে সবাই নিয়ে আসছি লোকের সমাগম দেখে ভালোই লাগছে এবং ওদের মজা দেখে আমাদেরও ভালো লাগছে বাচ্চার ভালো লাগা দেখে আমিও খুব খুশি চিড়িয়াখানায় আছি বেটা আছে আমি আছি বৈচিত্র্যময় সব প্রাণী দেখে আনন্দে আত্মহারা শিশুদের ঈদের খুশি যেন দ্বিগুণ বানর দেখছি টাইগার দেখছি লায়ন দেখছি আর অনেক কিছু দেখছি আমি আমার বাবার সাথে আসছি অনেক ভালো লাগতেছে মানে জীবনে প্রথম এই জাতীয় চিড়িয়াখানায় আসা হয়েছে বড় সিংহ কিন্তু অনেক ভয়ঙ্কর হয়
ঈদের ছুটির কয়েকদিন চিড়িয়াখানার ব্যবস্থাপনা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রচুর লোকের সমাগম হয়, রিক্রিয়েশনের জায়গা চিড়িয়াখানা, সুন্দর নির্বিঘ্নে এই দিনটি উদযাপন করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় এক ঘন্টারও বেশি সময় পর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর সাত লঞ্চের আগুন নিয়ন্ত্রণে আসে। সিগারেট বা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে জানান তারা। আগুনে লঞ্চের ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা চাঁদপুর ঢাকা রুটে চলাচল করা ময়ূর সাত লঞ্চটি লালকুঠি ঘাটের 22 নম্বর পল্টনে নোঙরে ছিল। দুপুর 1:30টার পরে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করার কথা। বেলা 11:00টার আগে লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে লঞ্চের বেশিরভাগ অংশে। ওই সময় ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এরপর একে একে আরও ইউনিট যোগ দিয়ে 13টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সহযোগিতা করে কোস্টগার্ড ও নৌপুলিশ। দুপুর 12:10 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনটি খুবই দ্রুত বৃদ্ধি পেয়ে তিনতলা, দোতলা, মানে তিনতলা পুরোটাই পুড়ে যায়। আমরা প্রথমত একে একে 12টি ইউনিট নিয়ে আসি, তেরোটি পর্যন্ত ইউনিট নিয়ে আসি। তবে 12টি ইউনিট কাজ করেছে এবং তারা খুব প্রফেশনালের সাথে, তারা খুবই পেশাগত দক্ষতা দিয়ে এই আগুনটি খুব দ্রুত নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানায় ফায়ার সার্ভিস। লঞ্চের ভিতরে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটা আমরা তদন্ত সাপেক্ষে আমরা আপনাদেরকে জানাবো। আগুনের উৎস এখন পর্যন্ত জানতে পারি নাই, তবে আমাদের ধারণা যেহেতু তিনতলায় আগুনটি লেগেছিল, ওখানে হয়তো ধূমপানের কোনো অবশিষ্ট অংশ ওখান থেকে হতে পারে, আবার শর্ট সার্কিট থেকে হতে পারে। আর্থিকভাবে এটা এই মুহূর্তে বলা যাবে না, তবে এটা এই ধরনের লঞ্চের ডেকোরেশন করতে 2-3 কোটি টাকা শুধু ডেকোরেশন করতে লাগে। তারপর লোহার ব্যাপার আছে আপনার, এগুলো সব করতে তো প্রায় 3-4 কোটি টাকা। হ্যাঁ, পুরো লঞ্চটাই ক্ষতিগ্রস্ত। চাঁদপুর রুটে চলাচলকারী লঞ্চের মালিকরা জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত লঞ্চটি ছাড়া অন্য লঞ্চ সময় মতো চলাচল করবে। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজশাহীর বাগমারার হাসিমিপুর বাজারে আগুনে পুড়ে এক মায়ের মৃত্যু হয়েছে ও দগ্ধ হয়েছে তার দুই ছেলে। ঈদের দিন সকালে মা ফরিদা ইয়াসমিন তার দুই ছেলেকে নিয়ে রাজশাহী থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে যান। ওই দিনই গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের ঘরে আগুন লাগে, বের হতে না পেরে অগ্নিদগ্ধ হন তারা। গুরুতর অবস্থায় দুই ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে। বড় ছেলে রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজে MBBS পাস করার পর ওই হাসপাতালে ইন্টার্ন করছেন। ছোট ছেলে HSC-র প্রথম বর্ষের ছাত্র। ফ্রান্সে পুলিশের গুলিতে 17 বছর বয়সী কিশোর নাহেলের মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনেও বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এখন পর্যন্ত 875 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী প্যারিস ও আশেপাশের এলাকায় গণপরিবহনে বিক্ষোভকারীদের হামলায় বন্ধ হয়ে গেছে বাস ও ট্রাম সেবা। কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্স জুড়ে 40,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবাদ সহিংসতাকে অযৌক্তিক উল্লেখ করে উদ্ভূত সংকট মোকাবেলায় মন্ত্রীদের সাথে আরেকটি বৈঠকের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নাহেলকে গুলি করা পুলিশ সদস্যের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ গঠিত হয়েছে। ওই পুলিশ সদস্য এ ঘটনার জন্য মানসিকভাবে বিপর্যস্ত এবং তিনি নাহেলের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন। প্রতি বছরের মতো এবারও ছোট কাকু ক্লাবের পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদুল আজহার উপহার হিসেবে কোরবানির মাংস দিয়েছে ছোট কাকু ক্লাব। চ্যানেল আই কার্যালয়ে ছোট কাকু ক্লাবের সদস্যরা সুবিধাবঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ঈদ উপলক্ষে প্রতিবছর ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে আফজাল হোসেন পরিচালিত ছোট কাকু নাটক প্রচারিত হয়। এবারও ঈদুল আজহায় চ্যানেল আইয়ের পর্দায় মাওয়া থেকে হাওয়া 7 পর্বের নাটকটি প্রতিদিন সন্ধ্যা 6:10 প্রচার ও পরের দিন সকাল 8:25 পুনঃপ্রচার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। সেই খুশিটা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ভাগ করে নেবার জন্যে আসলে আমাদের এই উদ্যোগ, এবং সেটি অব্যাহত আছে এবং আমরা চাই যে আর ভবিষ্যতেও থাকবে এবং কিছুটা হলেও আমরা মানুষের খুশি ভাগাভাগি করতে পারবো তাদের সঙ্গে, আমরা আমাদের সঙ্গে তারা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, ফিরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে।
চট্টগ্রামে এবার 4.5 লাখ চামড়া সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম চামড়া মনিটরিং কমিটি। বৃষ্টি এবং আবহাওয়ার অনুকূল থাকায় কোনো চামড়া নষ্ট হয়নি বলেও জানানো হয়। শুক্রবার নগরীর আতুরার ডিপো এলাকায় কাঁচা চামড়ার আড়ত পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন মনিটরিং কমিটি। এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী আড়তদাররা 3.5 লাখ এবং গাউসিয়া কমিটি 1 লাখ চামড়া সংরক্ষণ করেছে। আগামী 2 দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। লক্ষ্মীপুরে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 1 জন কলেজ ছাত্রসহ 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। লক্ষ্মীপুর জেলা সদরের মজু চৌধুরীর হাট মটবি দরবার শরীফের কাছে লক্ষ্মীপুর ভোলা বরিশাল সড়কে এই ঘটনা ঘটে। গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুসলেউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চালকসহ 2 জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল 6টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস জানিয়েছে বৈরি আবহাওয়ায় রংপুরমুখী প্রাইভেট কারের সাথে ঢাকামুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেট কারের থাকা 2 যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ পর্যায়ে কৃষি সংবাদ। সাগরে 65 দিন মাছ ধরায় নিষিদ্ধকালীন সময় কর্মহীন হয়ে পড়া কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের 5 শতাধিক শ্রমিক জরুরি খাদ্য সহায়তা ও জেলে কার্ডের তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে। তারা বলেছে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে অভাব অনটনে দিন কাটছে তাদের। দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ সুরক্ষা ও ঐতিহ্য রক্ষায় যশোরে 50 লাখ খেজুর গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চৌগাছা উপজেলায় খেজুর গাছ সৃজনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। যাওয়া যাক পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে। বারো বছরের মধ্যে এবছর ইউক্রেনের সবচেয়ে কম উৎপাদনের আশঙ্কা করা হচ্ছে। 2011 সাল থেকে 2022 পর্যন্ত 11 বছরে গম উৎপাদন হয়েছিল রেকর্ড 3 কোটি 30 লাখ টন। সেই হিসেবে এবছর উৎপাদন 50% কমবে। রপ্তানি 1 কোটি 5 লাখ টনে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। ইউক্রেনের কৃষি পণ্য উৎপাদন 2050 সাল নাগাদ যুদ্ধপূর্ব অবস্থায় ফেরার সম্ভাবনা নেই। গত বছর আবাদি জমির পরিমাণ কমে 2 কোটি 50 লাখ হেক্টরে নেমেছে। শীঘ্রই যুদ্ধ শেষ না হলে আবাদি জমির পরিমাণ আরও কমার আশঙ্কা করা হচ্ছে। জানাবো খেলার খবর।